নির্বাচন প্রক্রিয়া শুরুর 24 ঘন্টা আগেই ছাত্র সংঘর্ষ, উত্তাল বহরমপুর কলেজ। আগামী 20 তারিখ কলেজে ছাত্র সংসদ নির্বাচন, মঙ্গলবার থেকে মনোনয়নপত্র তোলার দিন ধার্য করেছে কলেজ কর্তৃপক্ষ। জোরদার প্রচার চালাচ্ছে ছাত্র পরিষদ এবং টিএমসিপি। এই পরিস্থিতিতে সোমবার দুপুরে প্রচার চলাকালীনই সংঘর্ষে জড়ান যুযুতান দুই পক্ষ। টিএমসিপির অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে তাদের কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে সিপি। যদিও অভিযোগ অস্বীকার করে ছাত্র পরিষদের দাবি, তৃণমূল ছাত্র পরিষদই আগে তাদের উপর হামলা চালায়। দুপক্ষই অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। ওদের বাইরে ছেলেপেলে নিয়ে আমাদেরকে অ্যাটাক করেছে, লাঠি দিয়ে মেরেছে, আমাদের ছেলের হাত কেটে দিয়েছে। তারা আর্মস নিয়ে এসে প্রথমে আমাদেরকে হিট করে, বাঁশ দিয়ে মারে, আমাদের ছেলেপেলেকে বাঁশ যাই হোক কিছু দিয়ে মারে। আমাদের যে কালচারাল সেক্রেটারি আমাদের কলেজে তাকে মেরেছে ভালোভাবে, মানে ভর্তি মারার মতো অবস্থা। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনায় আতঙ্ক ছড়ায় কলেজ চত্বরে। ক্লাস শেষের আগে ক্যাম্পাস ছাড়েন বহু পড়ুয়া। খবর পেয়ে কলেজে যায় বহরমপুর থানার পুলিশ। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। কয়েকদিন আগে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায় বহরমপুর কৃষ্ণনাথ কলেজে। এই দুটি ঘটনার প্রেক্ষিতে মনোনয়ন পর্ব এবং নির্বাচনের নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। আশিস বাগজের রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।